এই ভিডিওতে আপনাদের সামনে প্রকাশ করা হবে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহামের বিস্ময়কর যাত্রা মিরাজ সম্পর্কে যে ঘটনাগুলো আছে সেই সমস্ত ঘটনাগুলো সম্পর্কে অনুরোধ থাকবে ইসলামের এই বিস্ময়কর ঘটনাটি জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন মহান আল্লাহ আল্লাহতালার বাণী হচ্ছে পবিত্র মহিমাময় তিনি যিনি তার বান্দাকে রাত্রিযোগে ভ্রমণ করিয়েছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যার চারিদিকে আমি পর্যাপ্ত বরকত দান করেছি যাতে আমি তাকে কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দিই নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা মূলত এই বিস্ময়কর ঘটনাটি ছিল মহান আল্লাতালার অপরিসীম কুদরত ও শক্তির বহিঃপ্রকাশ যে কুদরত ও শক্তি দিয়ে আল্লাতালা যখন যা চান তখনই তা করতে পারেন আবদুল্লাহ ইবনে মাসুদ রজিয়াল্লাহু তালা আনহু বলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলা নিকট বুরাক উপস্থিত করা হল বুরাক হল এমন একটি বাহন যেটির উপর পূর্ববর্তী নবীগণ সওয়ার হতেন সেটি তার কদম রাখে তার দৃষ্টির শেষ সীমানায় রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম সেটিতে সওয়ার হলেন তাকে নিয়ে সাথী জিবরাইলা আলাইসাল্লাম যাত্রা করলেন একটি হাদিসে এসেছে রসুল্লা সাল্লাহ আলহিহাস্লাম যখন বুরাকের পিঠে ওঠার ইচ্ছা করলেন তখন বুরাকটি দাপাদাপি করে তাকে পিঠে নিতে অসম্মতি উপস্থাপন করছিল তখন জিব্রাহিল আলাহিসাল্লাম বুরাকটির কেশরে হাত রেখে বলল হে বুরাক তুমি যা করছো তার জন্য কি তোমার লজ্জা হয় না আল্লাহর কচম মোহাম্মদ সাল্লাহু আলহিসাল্লামের পূর্বে এমন কোনো বান্দা তোমার পিঠে চড়েননি যিনি আল্লাহর নিকট তার চাইতে অধিক সম্মানিত এই কথা শুনে বুরাকটি লজ্জিত হল বুরাকটির দেহ থেকে ঘাম বের হতে শুরু করল সে শান্ত হয় এরপর রসুল্লাহ সাল্লু আলহিস্লাম তার পিঠে আহরণ করলেন যাত্রা শুরু করলেন সাথে রইলেন হজরত জিব্রাহল আল্লাহিসাল্লাম জিব্রাইল আল্লাহিসাল্লাম আসমান ও জমিনের মধ্যবর্তী নিদর্শনগুলো রসুল্লাহ সাল্লু আলি দেখাচ্ছিলেন এরপর তারা বায়তুল মুকাদ্দাসে গিয়ে পৌঁছালেন অর্থাৎ মসজিদুল আকসাই সেখানে হজরত ইব্রাহিম আলহ মুসা আল্হালাম ও ঈশা আলহি ইসাল্লাম সহ অনেক নবী রসুলের সাথে নবীজি সাল্লাহু আলহিবা সাক্ষাৎ হয় তার অভ্যর্থনার জন্য তারা সেখানে সমবেত হয়েছিলেন তিনি তাদেরকে নিয়ে নামাজ আদায় করেন এরপর রসুলুল্লা সাল্লাহ আল্লি সাল্লামের সামনে তিনটি পাত্র উপস্থিত করা হয় একটিতে ছিল দুধ একটিতে ছিল মদ এবং একটিতে ছিল পানি তিনি দুধের পাত্র থেকে পান করলেন এরপর জিব্রাইল আলহিসাল্লাম রসুল্লাহ সাল্লাইসাল্লামকে বললেন আপনি নিজে হৃদায়তপ্রাপ্ত হলেন আপনার উম্মদকেও হৃদয়তপ্রাপ্ত করলেন নবী রাসুলদের সাথে সাক্ষাতের পর রসুল্লাহ সাল্লাসাল্লাম ইমাম হয়ে তাদেরকে নিয়ে নামাজ আদায় করলেন মোট কথা বাইতুল মুকদ্দাসের কাজকর্ম শেষ হওয়ার পর নবীজি সাল্লাহ আলহিমসাল্লামের আকাশে গমনের জন্য বাহন প্রস্তুত করা হয় এটি ছিল একটি সিঁড়ি বিশেষ সেটিতে চড়ে নবীজি সাল্লাহ আলহিমসাল্লাম আকাশে উঠলেন এই সময় তিনি বোরাকে আহরণ করেননি অবশ্য কোনো কোনো বর্ণনাকারী মনে করেন যে এই সময় নবীজ সাল্লাহু আলহিবাস্লাম বুরাকে আহরণ করেছিলেন বরং বুরাকটি তখন বায়তুল মুকদ্দাসের দরজায় বাধা অবস্থায় ছিল যাতে সাল্লাল্লাহু সাল্লু আলহিবাস্লাম ভ্রমণ শেষ করে এটাতে করে মক্কায় ফিরে আসতে পারেন তো মিরাজে রসুল্লাহ সাল্লাহ আলহিহিবাসাল্লাম এক আকাশ ছেড়ে অপর আকাশ এরপর পরবর্তী আকাশ অতিক্রম করে পর্যায়ক্রমে সপ্তম আকাশ অতিক্রম করলেন প্রত্যেক আকাশে সেখানকার নেত্রী ও বড় বড় ফেরেস্তাগণ এবং নবীরাসুলগণের সাথে তার সাক্ষাৎ হয় তারা তাকে অভিনন্দন জানান যে সকল নবীরাসুলের সাথে তার সাক্ষাৎ ঘটেছিল তিনি তাদের নামও উল্লেখ করেছেন যেমন প্রথম আকাশে মহানবী সাল্লাহু আলহিসালামের সাথে সাক্ষাৎ হয় হজরত আদম আলাহি এরপর দ্বিতীয় আকাশে সাক্ষাৎ হয় হজরত ইয়াহিয়া আলাই ও হজরত ইসা আলাহ ইসাল্লামের সাথে এরপর চতুর্থ আকাশে হজরত ইদ্রিস আলাহি ইসাল্লামের সাথে সাক্ষাৎ হয় এবং ষষ্ঠ আকাশে হজরত মুসা আলাহি ইসাল্লামের সাথে তার সাক্ষাৎ হয়েছে বলে বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত আরও বর্ণিত আছে যে সপ্তম আকাশে সাক্ষাৎ হয়েছে মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাহি ইসাল্লামের সাথে ইব্রাহিম আলাহি ইসাল্লাম সেখানে বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসেছিলেন বাইতুল মামুর হচ্ছে সেই স্থান যেখানে প্রতিদিন সত্তর হাজার ফেরিস্তা প্রবেশ করেন তারা সেখানে নামাজ আদায় ও তাওয়াফ ইত্যাদি ইবাদত করে থাকেন এরপর ফেরেস্তারা বাইতুল মামুর থেকে বেরিয়ে যান কিয়ামত পর্যন্ত ওই ফেরেস্তাগণ দ্বিতীয়বার বাইতুল মামুরে আসবেন না হজরত জিব্রাইল আলা ইসাল্লাম মহানবী সাল্লাহ আলাইসাল্লামকে নিয়ে প্রথম আকাশে পৌঁছে তিনি দরজা খুলতে বললেন প্রশ্ন করা হলো আপনি কে জিব্রাহল আলা উত্তর দিলেন আমি জিবরাইল এরপর আবার প্রশ্ন করা হলো আপনার সাথে কে আছেন তিনি উত্তরে বললেন আমার সাথে আছেন মোহাম্মদ সাল্লা সাল্লাম বলা হলো তাকে নিয়ে আসার জন্য কি পাঠানো হয়েছিল জিব্রাহল আল্লাহাম বললেন হ্যাঁ এরপর প্রথম আকাশের দরজা খুলে দেওয়া হলো। উপরে উঠে মানবী সাল্লা আলাইসাল্লাম দেখতে পান সেখানে হজরত আদম আল্লাহিস্লাম রয়েছেন জিব্রাইল আল্লাহ সাল্লাম বললেন ইনি আপনার পিতা আদম তাকে সালাম দিন মানব ইসালাহসাল্লাম হজরত আদম আলা সাল্লামকে সালাম দিলেন আদম আলাাল্লাম সালামের উত্তর দিলেন এবং বললেন সুস্বাগতম সুসন্তানের প্রতি সৎকর্মশীল নবীর প্রতি এরপর জিব্রাইল আলাহ তাকে নিয়ে দ্বিতীয় আকাশে গেলেন এবারও জিব্রাইল আল্লাহিসাল্লামকে একইভাবে প্রশ্ন করা হয় উত্তর দেওয়ার পর এরপর দরজা খুলে দেওয়া হলো উপরে উঠে মহানবী সাল্লু আলিবাস্লাম দেখতে পেলেন হজরত ঈসা আলাহিসাল্লাম ও হজরত ইয়াহিয়া আলাইসাল্লামকে তারা দুইজন খালাতো ভাই ছিলেন জিব্রাইল আলাইসাল্লাম তাদেরকে পরিচয় করিয়ে দিয়ে বললেন ইনি ইয়াহিয়া আলাইসাল্লাম এবং উনি হচ্ছেন ঈশা আলা আপনি ওনাদেরকে সালাম দিন এরপর মহানবী সাল্লাহ আলি তাদেরকে সালাম দিলেন তারা সালামের উত্তর দিলেন এবং বললেন সুস্বাগতম সৎকর্মশীল ভাইকে সুস্বাগতম সৎকর্মশীল নবীকে এরপর জিব্রাহুল আলা ইসলাম তাকে নিয়ে তৃতীয় আকাশ পর্যন্ত উঠলেন উপরে উঠে মহানবী আলাইসাল্লাম দেখতে পেলেন হজরত ইউসুফ আলা ইসলামকে জিব্রাহুল্লা বললেন ইনি হজরত ইউসুফ আলাহি ইসাল্লাম তাকে সালাম দিন মহানবী সাল্লু আসসাল্লাম ইউসুফ আলাহিসাল্লামকে সালাম দিলেন তিনি সালামের উত্তর দিলেন এবং বললেন সুস্বাগতম সৎকর্মশীল ভাই ও সৎকর্মশীল নবীকে এরপর জিবরাইল আলা ইসাল্লাম তাকে নিয়ে চতুর্থ আসমানে উঠলেন মনবী সাল্লাহাম দেখতে পেলেন হজরত ইদরিসা ইসাল্লামকে জিব্রাহল আলা তার সাথে তাকে পরিচয় করিয়ে দিলেন এবং তিনি তাকে সালাম দিলেন ইদরিসা বললেন সুস্বাগতম সৎকর্মশীল ভাইকে এবং সৎকর্মশীল নবীকে এরপর জিবরাইল আলাহি তাকে নিয়ে পঞ্চম আকাশের দ্বার প্রান্তে আহরণ করলেন তারা উপরে উঠে দেখতে পেলেন হজরত হারুন আলাহাইসাল্লাম রয়েছেন জিব্রাইল আলা মহানবী সাল্লাকে তার সাথে পরিচয় করিয়ে দিলে তিনি তাকে সালাম দিলেন এবং হারুন আলাহাই্লাম সালামের উত্তর দিয়ে বললেন সুস্বাগতম সৎকর্মশীল ভাই ও সৎকর্মশীল নবীকে এরপর জিব্রাইল আলাহ ইসাল্লাম মহানবী সাল্লাহ নিয়ে ষষ্ঠ আকাশে উঠলেন সেখানে তিনি দেখতে পেলেন হজরত মুসা আলাহিম রয়েছেন জিবরাইল আলা ইসাল্লাম তাকে পরিচয় করিয়ে দিয়ে বললেন ইনি মুসা আলা ইসাল্লাম তাকে সালাম দিন তিনি সালাম দিলেন এবং মুসা আলাইসাল্লাম সালামের উত্তর দিয়ে বললেন সুস্বাগতম সৎকর্মশীল ভাই এবং সৎকর্মশীল নবীকে এরপর মহানবী সাল্লাইসাল্লাম যখন মুসা নবীকে অতিক্রম করছিলেন তখন মুসা আলাাম কেঁদে ফেললেন মুসা আল্লাহামকে জিজ্ঞাসা করা হলো আপনি কাঁদছেন কেন মুসা আলাহাইসাল্লাম বললেন আমি কাঁদছি এই জন্য যে এই স্বল্প বয়সী নবী আমার পরে তিনি প্রেরিত হয়েছেন অথচ আমার উম্মতের চাইতে তার উম্মত অধিক সংখ্যায় জান্নাতে যাবে এরপর জিব্রাইল আলাহ নবীজি নবীজ ইসাল্লাইসাল্লামকে নিয়ে সপ্তম আকাশ পর্যন্ত এলেন তিনি দরজা খুলতে বললেন এবং তাকে প্রশ্ন করা হয় আপনি কে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পর উপরে উঠে দেখতে পেলেন পিতা হজরত ইব্রাহিম আলাহ জিব্রাহিল জিব্রাহ বললেন ইনি আপনার পূর্বপুরুষ হজরত ইব্রাহিম আলাহ তাকে সালাম দিন নবীজি সাল্লাহ আলহ্লাম তাকে সালাম দিলেন পিতা ইব্রাহিম আলাহি সালামের উত্তর দিলেন এবং বললেন সুস্বাগতম সৎকর্মশীল সন্তান ও সৎকর্মশীল নবীকে এরপর নবীজি সাল্লু আলি উঠানো হল সিদরাতুল মুনতাহা তথা সীমান্তের কুলবৃক্ষের নিকট সেখানে চারটি নদী ছিল দুটি বাইরে ও দুটি ভিতরে নবীজ সাল্লাহ আলহাস্লাম জিব্রাইল আল্লাহামকে জিজ্ঞাসা করলেন এগুলো কি? জিব্রাইল আলা সাল্লাম বললেন ভিতরের দুটি নদী বেহস্তের মধ্যে প্রবাহমান আর বাইরের দুটি নদী হল নীলনদ ও ফোরাত নদী এরপর মহানবী সাল্লাহুআ আলিহিহামকে তোলা হলো বায়তুল মামুরে প্রতিদিন সত্তর হাজার ফেরিস্তা তার মধ্যে প্রবেশ করেন এরপর মহানবী সাল্লাহ আলহিহি আসাল্লামের নিকট হাজির করা হল এক পাত্র মদ একপাত্র দুধ এবং এক পাত্র মধু তিনি দুধের পাত্রটি বেছে নিলেন জিবাইলা আলাহিসাল্লাম বললেন এটি ফিতরাত ও সঠিক প্রকৃতির প্রতীক যা আপনার মধ্যে এবং আপনার উন্মতের মধ্যে রয়েছে এরপর আল্লাহতালা মহানবী সাল্লাহু আলহিসাল্লামের প্রতি প্রতিদিন পঞ্চাশ ওক্ত নামাজ ফরজ করলেন তিনি ফিরে আসছিলেন পথে দেখা হয় হজরত মুসা আল্লাহি ইসাল্লামের সাথে মুসা আল্লাহ বললেন আপনাকে কি নির্দেশ দেওয়া হয়েছে তিনি বললেন প্রতিদিন পঞ্চাশ নামাজের নির্দেশ দেওয়া হয়েছে মুসা আলাহ ইসাল্লাম বললেন আপনার উম্মত প্রতিদিন পঞ্চাশ ওক্ত নামাজ আদায় করতে পারবে না আল্লাহর কসম আপনার পূর্বে মানুষ সম্পর্কে আমি অনেক অভিজ্ঞতা অর্জন করেছি এবং বনি ইসরায়েলের লোকদের সাথে আমি সরাসরি মেলামেশা করেছি আপনি বরং আপনার প্রতিপালকের নিকট ফিরে যান এবং আপনার উন্মতের জন্য আরও বিধানের প্রার্থনা জানান মহানবী সাল্লাহু আল্লিবসাল্লাম আল্লাহর কাছে ফিরে গেলেন এবং আল্লাহতালা দশ ওক্ত নামাজ কমিয়ে দিলেন এরপর মহানবী সাল্লাহু আলুস্লাম ফিরে এলেন হজরত মুসা আলাহি কাছে মুসা আলাহিসাল্লাম পূর্বের মতো আবার পরামর্শ দিলেন এবং মহানবী সাল্লাহ আলিউসাল্লাম পুনরায় গেলেন আল্লাহ তালার কাছে সহজ বিধান প্রার্থনার জন্য আল্লাহ তালা এবারও দশ নামাজ কমিয়ে দিলেন এভাবে মুসা আলাহ ইসাল্লাম ও আল্লাহ তালার কাছে মহানবী সাল্লু আলহি একাধিকবার গমন করার পর আল্লাহ তালা পাঁচ নামাজ আদায় করার জন্য নির্দেশ দিলেন এরপর মহানবী সাল্লু আলহিসাল্লাম ফিরে এলেন মুসা আলাহি কাছে মুসা আল্লা জিজ্ঞাসা করলেন কি আদেশ দেওয়া হয়েছে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বললেন আমাকে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে মুসাআলা ইসাল্লাম বললেন আপনার উম্মত দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজও আদায় করতে সক্ষম হবে না আপনার পূর্বে আমি বহু মানুষের সাথে বহু অভিজ্ঞতা অর্জন করেছি সুতরাং আপনি প্রতিপালকের নিকট যান এবং আপনার উম্মতের জন্য আরও সহজ করে দেওয়ার প্রার্থনা জানান নবীজি সাল্লা ভাইসাল্লাম বললেন আমার প্রতিপালকের নিকট আমি অনেক প্রার্থনা করেছি আবার প্রার্থনা করতে আমি লজ্জাবোধ করছি আমি বরং এই নির্দেশের প্রতি আমার সন্তুষ্টি প্রকাশ করছি এবং এটা মেনে নিচ্ছি আল্লাতালা বলেন এই পাঁচ বাক্য মূলত পঞ্চাশ ওাক্য রসুল্লাহ সাল্লাই্লাম বলেন আমি যখন মুসা আল্লাহ ইসালামকে অতিক্রম করে এলাম তখন একটি ঘোষণা শুনতে পেলাম সেটা হচ্ছে আমি আমার ফরজ ও কর্তব্য নির্ধারণ করে দিয়েছি এবং আমার বান্দাদের বোঝা লাঘব করে দিয়েছি ইমাম বুখারি রহমতুল্লাহ এই স্থলে এই হাদিসটি বর্ণনা করেছেন এই সূত্রে ওই রাতে রসুলুল্লাহ সাল্লাহ আলিবাসাল্লাম মহান আল্লাহর সাথে কথা বলার সুযোগ লাভ করেন হাদিস বিশরদগণ এই বিষয়ে প্রায় সকলে একমত তবে রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম আল্লাহ তালাকে সরাসরি দেখতে পেয়েছেন কিনা এই বিষয় নিয়ে ইমামগণের মধ্যে মতভেদ রয়েছে একদল বলেছেন তিনি অন্তর্চক্ষ দিয়ে মহান আল্লাহকে দুইবার দেখেছেন কেউ কেউ স্পষ্টভাবে এবং জোর দিয়ে বলেছেন যে রসুল্লাহ সাল্লাহ আলহসালাম আল্লাহ তালাকে প্রত্যক্ষভাবে সচক্ষে দেখেছেন আবার একদল বিশ্লেষক বলেছেন যে রসুল্লাহ সাল্লাসাল্লাম কর্তৃক আল্লাহর লাভ সম্পর্কিত কোনো ঘটনাই ঘটেনি সহি মুসলিমে উল্লেখিত হজরত আবুজর রাজিয়াল্লাহ তাল্লাহর বর্ণিত একটি হাদিসে আছে তিনি রসুল্লাহ সাল্লি আসলামকে জিজ্ঞাসা করেছিলেন ইয়া রসুল্লাহ আপনি কি আপনার প্রতিপালককে দেখেছেন উত্তরে রসুলুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছিলেন বরং আমি নূরি প্রত্যক্ষ করেছি অপর একটি বর্ণনায় আছে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলি আসলাম বলেছেন আমি নূর দেখেছি কোনো কোনো আসমানি কিতাবে বর্ণিত আছে যে আল্লাহতালা হজরত মুসা আলাইসাল্লামকে বলেছিলেন হে মুসা কোনো জীবিত মানুষ যদি আমাকে দেখে তাহলে তার নিশ্চিত মৃত্যু হবে এবং কোনো শুষ্ক বস্তু যদি আমাকে দেখে তাহলে সেটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে অবশ্য এই বিষয়ে পূর্ববর্তী ও পরবর্তী উলামাইকেরামের মধ্যকার মতভেদ সর্বজন বিদিত তো রসুল্লাহ সাল্লাই আল্লাহ তালাকে সচককে সরাসরি দেখেছিলেন কি না এই ব্যাপারে আল্লাহ তালাই ভালো জানেন তো এরপর রসুল্লাহ নবীদের অবস্থান স্থল অতিক্রম করেন তিনি এমন এক সমতল স্থানে গিয়ে পৌঁছান যেখান থেকে তিনি কলমের লেখা শব্দ শুনতে পাচ্ছিলেন এক পর্যায়ে রসুলুল্লাহ সাল্লাহ আলহিসাল্লামের নিকট সিদরাতুল মুনতাহা বা সীমান্তের কুলবৃক্ষ উপস্থিত করা হয় সেটির পাতাগুলো হাতির কানের মতো এবং ফলগুলো হিজর অঞ্চলের কলসির মতো তখন একাধিক উজ্জ্বল রঙের বিশেষ বস্তুসমূহ ওই কুলবৃক্ষকে আচ্ছাদিত করে ফেলে বৃক্ষে ছড়িয়ে থাকা পাখিগুলোর মতো ফেরেস্তাগণ ওই বৃক্ষে আহরণ করে স্বর্ণের পতঙ্গগুলো বৃক্ষটিতে উড়াউড়ি করতে থাকে আল্লাহতালার জ্যোতিতে ওই বৃক্ষ আচ্ছাদিত হয়ে পড়ে প্রিয়নবী সাল্লাহ আলাইস্লাম তখন হজরত জিব্রাহল আলাহিসাল্লামকে তার নিজস্ব অবয়বে দেখতে পান জিব্রাইল আলা ছয়শ পাখা ছিল এক পাখা থেকে অপর পাখার দূরত্ব জমিন থেকে আসমানের দূরত্বের সমান এই প্রসঙ্গে কোরআনে আনে তালা বলেন নিশ্চয়ই সে তাকে আরেকবার দেখেছিল সিদরাতুল মুনতাহার নিকটে যার নিকটে অবস্থিত বাসদ দেন তার দৃষ্টি বিভ্রম হয়নি এবং সীমালঙ্ঘনও করেনি আল্লাতালা হজরত জিব্রাইল আলহিসাল্লামকে যেই আকৃতিতে সৃষ্টি করেছেন সেই আকৃতিতে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এইবার সহ তাকে দুইবার দেখলেন পবিত্র আনে বলা হয়েছে তাকে শিক্ষাদান করে এক শক্তিশালী ফেরেস্তা সহজাত সম্পন্ন সে নিজ আকৃতিতে স্থির হয়েছিল ঊর্ধ্ব দিগন্তে এরপর সে তার নিকটবর্তী হল অতি নিকটবর্তী ফলে তাদের মধ্যে দুইটি ধনুকের ব্যবধান রইল অথবা তার চেয়েও কম তখন আল্লাহ তালা তার বান্দার প্রতি যা ওহি করার তা ওহি করলেন এই ঘটনা সংঘটিত হয়েছিল আবতাহ অঞ্চলে হজরত জিব্রাইল আল্লাহ তার সুবিশাল আকৃতি নিয়ে ভূমি থেকে আকাশ পর্যন্ত পরিব্যাপ্ত হয়ে রসুল্লা সাল্লাহু আলিবাস্লামের নিকটবর্তী হলেন এরপর রসুল্লাহ সাল্লাহ ভুয় আকাশ ভ্রমণের পর বাইতুল মুকদ্দাসে নেমে এলেন বাহ্যিকভাবে মনে হয় যে আল্লাহ তালা সান্নিধ্য থেকে রসুল্লাহ সাল্লু আলহিবুসাল্লাম যখন ফিরে আসছিলেন তখন তার সম্মানার্থে অন্যান্য নবীগণও তার সাথে পৃথিবীতে অবতরণ করেন সম্মানিত প্রতিনিধিগণের আগমনের ক্ষেত্রে যা ঘটে থাকে রসুল্লাহ সাল্লাহ আলাইহিবাসাল্লাম বলেছেন যখন নামাজের সময় হলো তখন আমি তাদের ইমামতি করলাম ওই ওাক্ত নিশ্চয়ই ফজরের নামাজের ওক্য আল্লাহর নির্দেশে জিব্রাইল্লা আলাহি ইসাল্লামের ইঙ্গিতে মহানবী সাল্লাহ আল্হাসাল্লাম অন্যান্য নবীদের ইমামতি করলেন এই ঘটনা থেকে জানা যায় যে কোনো স্থানে অধিক মর্যাদাবান ইমাম উপস্থিত থাকলে সেখানে বাড়ির মালিক নয় বরং উক্ত ইমামই ইমামতি করবেন কারণ বায়তুল মোকাদ্দাস অন্যান্য নবীদের মহল্লা ও বাসিস্তান হওয়ার সত্ত্বেও রসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম সেখানে অন্যান্য নবীদের ইমামতি করেছেন এরপর রসুলুল্লাহ সাল্লাহ আল্হাসাল্লাম সেখান থেকে বের হয়ে বুরাকে আহরণ করলেন এবং মক্কায় ফিরে এলেন তখন তিনি ছিলেন পরিপূর্ণ শান্ত সমাহিত ওই রাতে তিনি এমন সব ঘটনা ও নিদর্শন দেখেছিলেন এটা যদি অন্য কোনো ব্যক্তি দেখত তাহলে সে হতবিহল ও অজ্ঞান হয়ে যেত কিন্তু রসুল্লাহ সাল্লাইসাল্লাম ছিলেন পরিপূর্ণ স্থির ও শান্ত তবে তিনি আশঙ্কা করেছিলেন যে তার সম্প্রদায়ের কাছে যদি এই সংবাদ তিনি প্রচার করেন তাহলে তারা তাকে মিথ্যাবাদী বলতে পারে তাই তিনি প্রথমে নম্র ও হালকাভাবে তাদেরকে ওই রাতে বাইতুল মোকদ্দাসে যাওয়ার ঘটনা জানালেন আবু জাহেল যার প্রতি আল্লাহ তালার লানত সে দেখল যে রসুলুল্লাহ সাল্লিবাসাল্লাম সুস্থির ও শান্তভাবে মসজিদুল হারামে বসে আছেন আবু জাহেল বলল কোনো নতুন সংবাদ আছে কি রসুলুল্লাহ সাল্লাহ আলহিহা সাল্লাম বললেন হ্যাঁ আছে আবু জাহেল বলল কি সংবাদ রসুলুল্লা সাল্লিবাসাল্লাম বললেন এই রাতে আমাকে বাইতুল মুকদ্দাসে ভ্রমণ করানো হয়েছে এরপর আবু জাহেল আশ্চর্য হয়ে বলল বাইতুল মুকদ্দাসে তিনি বললেন হ্যাঁ তাই এরপর আবু জাহেল বলল তুমি আমাকে যেই কথাটি এইমাত্র বললে এটা যদি আমি তোমার সম্প্রদায়কে ডেকে নিয়ে আসি তাহলে তুমি কি তাদের সামনেও বলবে মহানবী সাল্লাহু আলিবাসাল্লাম বললেন অবশ্যই বলবো" কাফের আবু জাহেলের উদ্দেশ্য ছিল যে কুরাইশদের একত্রিত করার পর তারা যখন রসুল্লাহ সাল্লাইস্লামের মুখ থেকে এই অকল্পনীয় কথা শুনবে তখন তারা তাকে মিথ্যাবাদী ও পাগল বলবে অন্যদিকে রসুলুল্লাহ সাল্লাহ আলাইহাস্লামের উদ্দেশ্য ছিল তাদেরকে একত্রিত করা যাতে তিনি এই ঘটনা তাদেরকে জানাতে পারেন এবং তার বার্তা তাদের কাছে পৌঁছাতে পারেন তো আবু জাহেল সবাইকে ডেকে বলল হে কুরাই সম্প্রদায় দেরি না করে সবাই এখানে সমাবেত হও লোকজন তাদের আসর ছেড়ে সকলে এখানে এসে হাজির হলো আবু জাহেল মহানবী সাল্লাহসাল্লামকে বলল তুমি এইমাত্র আমাকে যেটা জানালে সেটা এবার তোমার সম্প্রদায়ের লোকজনকে জানাও নবীজ সাল্লাহসাল্লাম মিরাজের রাতে যা যা দেখেছিলেন এবং বাইতুল মুকাদ্দাসে উপস্থিত হয়েছিলেন সেখানে নামাজ আদায় করেছিলেন এই সকল ঘটনা তার সম্প্রদায়কে জানালেন এই ঘটনাটি শোনার পর অসম্ভব ও অবিশ্বাস্য ঘোষণা দিয়ে তাদের মধ্যে কেউ কেউ হাততালি দেয় আবার কেউ কেউ শীষ বাজিয়ে তার বক্তব্য প্রত্যাখ্যান করল মুহূর্তের মধ্যে এই সংবাদটি সমগ্র মক্কায় ছড়িয়ে পড়ল লোকজন এসে হজরত আবু বক্কর রাজিয়াল্লাহ তালুয়ের কাছে উপস্থিত হয় এবং বলে যে মোহাম্মদ সাল্লাহ আল্হাসাল্লাম তো এই রকম কথাবার্তা বলছেন তখন আবু বক্কর রাজিয়াল্লাহ তালহু বললেন তোমরা কি তার বক্তব্য প্রত্যাখ্যান করছো তারা বলল তা তো বটেই তখন হজরত আবু বক্কর রাজিয়াল্লাহ তালহু বললেন তিনি যদি তা বলে থাকেন তবে তিনি অবশ্যই সত্যি বলেছেন এরপর আবু বক্কর রাজিয়াল্লাহু তালহু সাল্লাল্লাহু সাল্লাহ আল্লুসাল্লামের নিকট হাজির হলেন কুরাইশের মসজিদগণ তার পাশে ছিল তিনি এই বিষয়ে রসুলুল্লাহ সাল্লাহ আলু নিকট জানতে চাইলেন রসুলুল্লাহ সাল্লাহ আলুস্লাম তাকে পুরো ঘটনা সম্পর্কে জানালেন আউ বক্কর রাজিয়াল্লাহ তালু বাইতুল মুকদ্দাসের বর্ণনা শুনতে চাইলেন এই জন্য যে মুষ্টিগঞ্জ যেন ওই বর্ণনা শুনতে পায় এবং রসুল্লাহ সাল্লাহ আলুসাল্লামের বক্তব্যের সত্যতা উপলব্ধি করতে পারে অবশ্য বিশুদ্ধ রেওয়া আছে যে বাইতুল মুকদ্দাসের বিবরণ জানতে চেয়ে প্রশ্ন করেছিল মুসরিকরা ওয়া সাল্লাইসাল্লাম বলেন এরপর আমি তাদেরকে বাইতুল মুকদ্দাসের বর্ণনা শোনাতে লাগলাম বাইতুল মুকাদ্দাস সম্পর্কে কতগুলো বিষয় আমার কাছে অস্পষ্ট ছিল তাই আল্লাহতালা আমার সামনে থেকে বাইতুল মুকাদ্দাস সম্পর্কিত সমস্ত অস্পষ্টতা সরিয়ে দিলেন ফলে আমার মনে হচ্ছিল যে বাইতুল মুকাদ্দাস এখন আকিলের ঘরের পাশে তা দেখে আমি তার বিবরণ দিচ্ছিলাম হজরত আবু অক্কর রাজিয়াল্লাহ তালু বললেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বাইতুল মোকদ্দাসের যে বর্ণনা দিলেন তা তো তিনি ঠিকই বলেছেন সেদিন হজরত আবু অক্কর আনহু সিদ্দিক তথা সত্যপ্রাণ উপাধিতে ভূষিত হন হাসান রহমতুল্লাহ বলেন এই প্রসঙ্গে আল্লাহ তালা নাজিল করলেন আমি যে দৃশ্য আপনাকে দেখিয়েছি তা কেবল মানুষের পরীক্ষার জন্য ইবনে ইসহাকের একটি বর্ণনায় আছে রসুলল্লাহ সাল্লাহ আলহ্লামকে রাত্রে ভ্রমণ করানো হয়েছিল উম্মে হানির ঘর থেকে তিনি রাতে ঈশান নামাজ আদায়ের পর উম্মে হানির ঘরে ঘুমিয়েছিলেন ফজরের একটু পূর্বে রসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম তাদেরকে ঘুম থেকে জাগালেন তারা যখন ভোরবেলা তার সাথে ফজরের নামাজ আদায় করলেন তখন তিনি বললেন হে উম্মে হানি গতরাতে এই ভূমিতে আমি তোমাদের সাথে ঈশার নামাজ আদায় করেছি তারপর আমি বাইতুল মুকাদ্দাসে যাই এবং সেখানে নামাজ আদায় করি এখন আবার তোমাদের সাথে ফজরের নামাজ আদায় করলাম তা তো দেখলেই এরপর রসুল্লাহ সাল্লাইসাল্লাম যখন সেখান থেকে বের হতে যাচ্ছিলেন তখন উম্মে হানি তার চাদরের প্রান্ত টেনে ধরেন এবং বলেন হে আল্লাহর নবী এই কথা আপনি আর কারোর কাছে বলবেন না বললে তারা আপনাকে মিথ্যাবাদী বলবে এবং আপনাকে কষ্ট দেবে রসুল্লাহ সাল্লাসাল্লাম বললেন আল্লাহর কসম আমি তা অবশ্যই বলবো এরপর নবীজি নবীজিসাল্লা আলুসাল্লাম লোকজনের কাছে বাইতুল মুকাদ্দাস ও মীরাস সংক্রান্ত এই ঘটনাটি জানালেন এরপর ঠিকই লোকজন তার কথা প্রত্যাখ্যান করে এবং তাকে মিথ্যাবাদী বলে এরপর নবীজি সাল্লাহু আলুসাল্লাম ঘটনার প্রমাণস্বরূপ তাদেরকে বলেন আমি অমুক স্থানে অমুক গোত্রের কাফেলাকে অতিক্রম করেছি আমার সওয়ারির চলাচলের শব্দে ওরা ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছিল ফলে তাদের একটি উঠ কাফেলা ছেড়ে পালিয়ে গিয়েছিল তাদের এই উঠটি কোথায় পালিয়ে গিয়েছিল এটা সম্পর্কে আমি তাদেরকে জানিয়ে দিয়েছিলাম আমি তখন সিরিয়ার দিকে যাচ্ছিলাম বায়তুল মুকদ্দাস থেকে আমি মক্কার দিকে যাত্রা করি শাহনান নামক স্থানে এসে আমি অমুক গোত্রের কাফেলা সাক্ষাৎ পাই তারা সকলে তখন নিদ্রামগ্ন তাদের একটি পাত্রে পানি ছিল কিছু একটা দিয়ে তারা সেটাকে ঢেকে রেখেছিল ওই ঢাকনা উঠিয়ে আমি ওখান থেকে পানি পান করি এরপর সেটা যেভাবে ছিল সেভাবেই রেখে আসি এর প্রমাণ হলো ওদের কাফেলা এখন তানিম পাহাড়ের উঁচু স্থান থেকে বায়দা নামক স্থানে অবস্থান করছে তাদের উটের পালের সামনে রয়েছে একটি খাকি রঙের উঠ তার মধ্যে দুটো চিহ্নিত আছে একটি কালো আর একটি সাদা কালো মিশ্রিত সাল্লাল্লাহু সাল্লাহু আলহিবাস্লাম এভাবেই তার সম্প্রদায়কে প্রমাণ দিলেন যে তিনি বাইদুল লোকের গিয়েছিলেন লোকজন নবীজি সাল্লাহু আলিবাস্লামের মুখ থেকে এই কথা শোনার পর এর সত্যতা প্রমাণ করার জন্য দ্রুত তা পাহাড়ের চূড়ার দিকে ছুটলেন কিন্তু রসুলুল্লাহ সাল্লু আলহিবাস্লামের কথা অনুযায়ী পালের সামনে থাকা খাকি রঙের উটটি তারা দেখতে পেল না তবে তারা কাফেলার লোকজনকে ওদের পানির বাক্স ও উট সম্পর্কে জিজ্ঞাসা করল ওরা উত্তরে ঠিক তাই বলেছে যেমনটি রসুল্লাহ সাল্লু আলিবাস্লাম ইতিপূর্বে প্রমাণ দেওয়ার জন্য বলেছিলেন একটি বর্ণনায় আছে ওই কাফেলা যখন ফিরে আসছিল তার পূর্বে সূর্য প্রায় অস্তমিত হচ্ছিল তখন রসুল্লাহ সাল্লাসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তালা সূর্যকে স্থির করে রেখে দিলেন এরপর রসুলুল্লাহ সাল্লাস্লামের বর্ণনা মোতাবেক ওই কাফেলাটি এসে পড়ল এরপর সূর্য অস্তমিত হল রসুল্লাহ সাল্লাহ আলুস্লাম যে পূর্বে বলেছিলেন যে তিনি ওই ব্যবসায়ী কাফেলার পাশ দিয়ে গিয়েছিলেন এবং ওদের কাছ থেকে পানি পান করেছিলেন যারা নবীজির কথা বিশ্বাস করছিল না তাদের সামনে তালা এই দলিল প্রমাণ পেশ করে দিলেন বিষয়টি তখন তাদের স্পষ্ট হয়ে পড়ল ফলে আল্লাহর প্রতি বিশ্বাসের প্রেক্ষিতে যারা ইমান আনায়নকারী তারা ইমান আনলো আর প্রত্যাখ্যানকারীরা দলিল প্রমাণ পাওয়ার সত্ত্বেও প্রত্যাখ্যান করে কুফরি করল এই প্রসঙ্গে আল্লাহ তালা বলেন এবং স্মরণ করুন আমি আপনাকে বলে দিয়েছিলাম যে আপনার পালনকর্তা মানুষকে পরিবেষ্টন করে রেখেছেন এবং যে দৃশ্য আমি আপনাকে দেখিয়েছি তা ও কোরানে উল্লেখিত অভিশপ্ত বৃক্ষ কেবল মানুষের পরীক্ষার জন্য আমি তাদেরকে ভয় প্রদর্শন করি কিন্তু এতে তাদের অবাধ্যতাই আরও বৃদ্ধি পায় হজরত ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তালানু বলেন মিরাজের রাতে রসুল্লাহ সাল্লি সাল্লাম যা দেখেছেন তা তার চোখের দেখা ও প্রত্যক্ষ দর্শন ছিল প্রাচীন ও আধুনিক সকল ওলামায়িক রাম এই বিষয়ে একমত যে রসুল্লাহ সাল্লিহাসাল্লামের মিরাজ অনুষ্ঠিত হয়েছিল তার দেহ ও আত্মার সমন্বয়ে অর্থাৎ সশরীরে সজ্ঞানে রসুলুল্লাহ সাল্লু আল্হাসাল্লাম মিরাজে গমন করেছিলেন মিরাজের রাতে তার বাহনে আরোহণ এবং ঊর্ধ্বজগতে গমন ইত্যাদি কর্মকাণ্ড তাই প্রমাণ করে এজন্য মহান আল্লাহ তালা বলেন পবিত্র ও মহিমাময় তিনি যিনি তার বান্দাকে রজনীযোগে গমন করিয়েছিলেন মাসজিদুল হারাম থেকে মাসজিদুল আকসায় যার পরিবেশ আমি করেছিলাম বরকতময় তাকে আমার নিদর্শন দেখানোর জন্য নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা তো মোটামুটি এই ছিল আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলহিবাসাল্লামের মিরাজ সংক্রান্ত যাবতীয় উল্লেখযোগ্য ঘটনা আমাদের প্রিয়নবী সাল্লাহু আলহাসাল্লাম সত্যবাদী ও বিশ্বাসী আল্লাহ তালা আমাদের সকলকে মহানবী সাল্লাইসাল্লামের আদর্শ অনুসরণ করে ইমান ও নেক আমল নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তফিক দান করুন আমিন নবীজির মিরাজ সংক্রান্ত এই ঘটনাগুলো জেনে আশা করি আপনারা অনেক উপকৃত হয়েছেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবার